আসসালামু আলাইকুম, আই এম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনার সাথে একটা টিপস ভিডিও শেয়ার করব। আশা করি এই টিপস ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। কিভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই এক মিনিটে কিভাবে এক কেজি রসুনের খোসা ছাড়িয়ে ফেলা যায় সেটাই শেয়ার করব। রসুনগুলোকে প্রথমে এখানে নিয়ে নিব, তারপরে রসুনের উপরে কুসুম গরম পানি ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর রসুনগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কুসুম গরম পানিতে। ভিজিয়ে রাখার পর কিছুক্ষণ পরে এটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। খোসা কিন্তু খুবই সহজে আপনার হাতে চলে আসবে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু খোসা এখানে চলে আসতেছে আপনার হাতে। আপনারা দেখতে থাকুন আমার এই টিপ ভিডিওটা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন কোনো প্রকার ঝামেলা ছাড়া রসুনের খোসা কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। এখানে এক কেজি পরিমাণ রসুন ছিল, এক মিনিটেই কিন্তু আমরা এক কেজি পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে ফেলতে পারবো। দেখুন, আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আমার যে কোনো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।